প্রথমে মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য, কিন্তু আসলে এটি একটি সত্য ঘটনা। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম রূপা। গা শিউরে ওঠার মতো এই দুঃসাহসিক কাজটি করে তিনি ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন। একতলা কিংবা দুতলা নয়, একেবারে দশতলার ছাদের কিনারে বসে নিচের দিকে দুই পা ঝুলিয়ে দিব্যি হাওয়া খাচ্ছেন। মনে হচ্ছে একজন সুপারম্যান বসে আছে। গায়ে লাল টুকটুকে শাড়ি পরে রাজধানীর ধানমন্ডির দশতলা ভবনের একটি ছাদে বসে সুন্দর একটি বিকেল উপভোগ করছেন তিনি। অবাক করা এই দৃশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে অবাক হচ্ছেন, অনেকে আবার তার সাহসিকতার প্রশংসাও করছেন। তবে রূপা তার ফেসবুক পেজে ভিডিওটি আপ করে স্ট্যাটাসে লিখেছেন, এটি একটি বিপজ্জনক কাজ, আপনারা কেউ ভুলেও কাজটা করতে যাবেন না। আমি পারি কারণ আমার আক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি নেই, ভয় জিনিসটাও আমার একদমই নেই, আমি উপভোগ করি উচ্চতাকে। নেক্সট 20 তলার উপর যাব, আপনারা চাইলে আমাকে 30 বা 40 তলার ছাদেও ইনভাইট করতে পারেন। পরে তিনি 4 লাইনের একটি কবিতাও লিখেন, তাতে বলেন, ভালোবাসার মন্দবাসার ঢাকায় ঠিক এমনি করে বিকেলগুলো গোপন পথে আমার কাছে আসে, কে জানতো এমন কোনো এক বিকেলে সব সংশয়গুলো মুছে যাবে তার দীঘল ছোঁয়ায়। শুধু দেশেই নয়, বিভিন্ন দেশের উঁচু ভবনের কিনারে দাঁড়িয়েও এমন দুঃসাহসী কাজ করেছেন রূপা। তবে রূপার মতো আমরাও চাইব ভুলেও কেউ এই কাজটি প্র্যাকটিস করতে যাবেন না। HM নাহিয়ান, ভোরের কাগজ।